আর কয়েক ঘন্টা পরই 75তম স্বাধীনতা দিবস আমাদের ভারতবর্ষে। আপনারা সকলেই অবগত আছেন এবং দেশের মানুষ 130 কোটি মানুষ আনন্দে আত্মহারা যে আর কয়েক ঘন্টা পরে অর্থাৎ আপনার এই দিনেই দেশ স্বাধীন হয়েছিল, ইংরেজদের হাত থেকে দেশ স্বাধীন হয়েছিল। আজকে আমাদের সঙ্গে বিশেষ অতিথি রয়েছেন সুজয় মণ্ডল, এক্স কমান্ডো। আপনাকে ইনসাফ বাংলায় স্বাগত জানাই এবং দর্শক বন্ধুদেরকে স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা হেডলাইন দেখেই বুঝতে পেরেছেন, আজকে আমাদের অনুষ্ঠানের সাবজেক্ট হলো যে ভারতীয় মুসলিমদের স্বাধীনতা সংগ্রামে তাদের অংশগ্রহণ, তাদের আপনার ভূমিকা কি ছিল এবং কিছু দেশদ্রোহী বলতে পারেন বা কিছু আপনার অ্যান্টি সোশ্যাল বা কিছু চক্রান্তকারীরা যেভাবে ভুলিয়ে দিতে চায় ভারতীয় স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের অবদান, যেভাবে ভুলিয়ে দিতে চায় তাদের যে চক্রান্ত, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সুজয়দা, আপনার কাছে সর্বপ্রথম আসব। আজকে আমরা দেখতে পাই যে এই যে উগ্র জাতীয়তাবাদের হাওয়া তুলে, উগ্র জাতীয়তাবাদের হাওয়া তুলে, ধোঁয়া তুলে, কথা বলে যেভাবে ভারতের সাধারণ হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতি, ভ্রাতৃত্ব, ভালোবাসা, এটা নষ্টকারী, চক্রান্তকারী, কি বলবেন তাদের বিরুদ্ধে? অ্যাকচুয়ালি বলতে, যারা ভারতবর্ষে, যারা স্বাধীনতা আন্দোলন যখন স্বাধীন, ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন হিন্দু মুসলিম ভাই ভাই ছিল। আজকে যারা চক্রান্ত করছে, হিন্দু মুসলিমের বিভেদ সৃষ্টি করেছে, হিন্দু ধার্মিক বিভেদ সৃষ্টি করেছে, এদেরকে চরমতম অপরাধ যে সৃষ্টি করেছে ভারতবর্ষের যে ব্যভিচার, হিটলারি করে শাসন, এর বিরুদ্ধে আমি তীব্র তীব্র প্রতিবাদ করছি। আমি একজন এক্স কমান্ডো, আমি একজন ভারতীয়, আমি একজন হিন্দু, হিন্দু বলছি। মুসলিম কোন বিরোধী, মানে হিন্দু মুসলিম যে দাঙ্গা বাড়াচ্ছে, আজকে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় সরকার, বিজেপি সরকার, আরএসএস থেকে, যে আরএসএস বিগত বছর থেকে 2000 সালের মানে আগে পর্যন্ত, মানে আরএসএস এর যে মেন ক্যাম্প নাগপুর, সেখানে কোন মানে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয়তার মানে ফ্ল্যাগ তোলা হয়নি, সে আজকে দেশভক্তি শিখাচ্ছে। আপনারা বুঝতে পারছেন আজকে ভারতবর্ষ কি চাইছে? মানে হার ঘর মে তেরঙ্গা, হার ঘর মে তেরঙ্গা, কিসের তেরঙ্গা? তেরঙ্গা তো ভারতবর্ষের একটা বিরাট বড় ঐতিহ্য। যে কোনো একটা জিনিস ভারতবর্ষের যুক্তরাষ্ট্রের সরকার একটা দর্শালো যে মানে অসস্তম্ভটাকে নিয়ে, যে ভারতবর্ষের যে সরকারের বিচিত্র সেটাকে কিন্তু ওরা ওই অসস্তম্ভের মধ্যে তুলে ধরলো। আমরা নিশ্চয় বুঝতে পারছেন, আমি একজন হিন্দু, হিন্দু মুসলিমের যে বিভেদ এই যে সৃষ্টি করেছে, এটা একটা বিরাট বড় মানে বেকারত্ব যে যন্ত্রণায় ভুগছে ভারতবর্ষের সাধারণ নাগরিক, সে একটা সেটাকে ঢাকার চেষ্টা করছে লুট এবং চীন যোগ্য জবাব। যে সুজয়দা, আজকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তিনি যে আপনার দেশবাসীর কাছে অনুরোধ করেছেন যে দেশের জাতীয় পতাকাকে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার করা হোক, ভেরি গুড, আমরা স্বাগত জানিয়েছি। বাড়ির ছাদে তিনি বলেছেন ফ্ল্যাগ টাঙাতে, আমরা স্বাগত জানিয়েছি, কারণ আমরা ভারতীয়, আমরা এই দেশকে ভালোবাসি। নরেন্দ্র মোদী তিনি বললেও ভারতবাসী করত, না বললেও করত। কিন্তু আমার প্রশ্ন হলো আপনার কাছে, যাদের এবং নরেন্দ্র মোদীর কাছে, বিজেপির কাছে প্রশ্ন, যে সমস্ত মানুষের বাড়ি নেই, ঘর নেই, যারা ফুটপাতে থাকে, যারা এখন এই দেশের নাগরিকত্ব পায়নি, তারা কোথায় ফ্ল্যাগ টাঙাবে, তারা কোথায় ফ্ল্যাগ তুলবে? এর উত্তর কি নরেন্দ্র মোদীর কাছে আছে? এর উত্তর আপনার কাছে জানতে চাই এবং দেশ জানতে চায়। যাদেরকে বলা হচ্ছে ফেসবুকের প্রোফাইল পিকচারে জাতীয় পতাকা লাগাতে, আমরা স্বাগত জানাই, বলা হচ্ছে হোয়াটসঅ্যাপের ডিপিতে জাতীয় পতাকা লাগাতে, আমরা স্বাগত জানাই, টুইটারে ডিপিতে ভারতীয় জাতীয় পতাকা লাগাতে বলছে, আমরা স্বাগত জানাই। কিন্তু এই ভারতবর্ষের 130 কোটি মানুষের মধ্যে কত কোটি মানুষ এখনো দুবেলা দু মুঠো পেট ভরে খেতে পারে না, কত কোটি মানুষ এই ভারতবর্ষে তারা স্মার্টফোন ব্যবহার করে, এই তথ্য কি নরেন্দ্র মোদী বা বিজেপি কেন্দ্র সরকারের কাছে আছে? আপনার কাছে জানতে চাই এবং দেশ জানতে চাই বিজেপির কাছে, যে আজকে ভারতীয় যে নরেন্দ্র মোদী আজকে ভারতবর্ষের মানুষকে দেশের জাতীয় ফ্ল্যাগ তুলতে বলছে, দেশের জাতীয় ফ্ল্যাগ হোয়াটসঅ্যাপ, ফেসবুকে ডিপি বানাতে বলছে, সেই নরেন্দ্র মোদী এবং বিজেপি বন্ধুদের কাছে এবং আপনার কাছেও আমার প্রশ্ন এবং দেশবাসীর কাছেও আমার প্রশ্ন, যে আজকে যে নরেন্দ্র মোদী আরএসএস থেকে এসছে, সেই নরেন্দ্র মোদী তার আরএসএস এ, আপনি যে একটু আগেই বললেন তাদের যে হেডকোয়ার্টার নাগপুর, সেখানে কেন এতদিন জাতীয় পতাকা ওঠেনি, কেন তারা এতদিন পরে তাদের এই কথা মনে পড়লো? তাহলে কি এই ইস্যুটাকে সামনে নিয়ে এসে উগ্র দেশভক্তির প্রমাণ দেখিয়ে
বা আজকে যে আমরা দেখেছি ভারতবর্ষের মানুষ যে সমস্যার মধ্যে রয়েছে, নাগরিকত্বের সমস্যায় কোটি কোটি মানুষ রয়েছে, কোটি কোটি যুবক যুবতীরা বেকারত্বের যন্ত্রণায় রয়েছে, কোটি কোটি মা বোনেরা তারা এই গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধিতে জর্জরিত, কোটি কোটি আমার দেশের নাগরিকরা যারা পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির জন্য আজকে কি সমস্যা মধ্যে দেশ পড়ে রয়েছে, দেশের মানুষ মোদিকে প্রশ্ন করছে, দেশের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছে, এবং দেশবাসী হিসাবে আপনার কাছেও আমার প্রশ্ন, কি বলবেন এই বিষয়গুলি নিয়ে? অ্যাকচুয়ালি বলতে গেলে ভারতবর্ষে যারা বাস করে বসবাস করে স্বাধীনতা সংগ্রামকে সবাই সেলুট করে, কিন্তু এই যে ডিপির কথা, ডিপি বদলাতে হবে না, ভারতবর্ষের জিডিপি কে বদল করতে হবে। এই ক্ষেত্রে কিভাবে, একটা পুরোপুরি রাজনীতিতে প্রতি নিজের কমজোরি থেকে এই যে বেকারত্ব এবং মেহঙ্গাই এবং চীনের যে ব্যাপারটা যেটা দখল কব্জা করে নিয়ে আছে, আপনি জানেন 56 কিলোমিটার কব্জা করে নিয়ে আছে লাদাখে, সেই পরিস্থিতি কাছে লুকানোর জন্যে। আজকে আমাদের দেশে 56 ইঞ্চি ছিতার একজন ছাতির একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, যে প্রধানমন্ত্রীকে দেশ দেশের মানুষ উজাড় করে ভোট দিয়েছে, সেই প্রধানমন্ত্রী থাকতে আজকে বিজেপি সরকার এতগুলো সিট নিয়ে ক্ষমতায় এসেছে, তারপরেও চীন কেন তাদের লাল চোখ আমাদের উপরে দেখাবে, কেন আমরা শত্রু দেশের সঙ্গে লড়াই করতে পারছি না, এর জবাব কিন্তু ভারতবর্ষের মানুষ চায়, কি বলবেন? অ্যাকচুয়ালি বলতে গেলে এইভাবে মানে বন্ধনে সেনাদেরকে বন্ধনে রেখে দেওয়া হচ্ছে, সেনাদেরকে রাজনীতি করা হচ্ছে, এই যে 4 বছরে অগ্নি বিল নিয়ে করলো, এই যে একের পর এক মানে ঘটনা মানে চলতে থাকছে, এটা একটা নিম্ন মানে জঘন্য তোমার অপরাধ বলা কাম করছে কাজ করছে। আর অ্যাকচুয়ালি বলতে যে জিডিপি কথা বললাম আমি, এবং আজকে ভারতবর্ষের মধ্যে 10 থেকে 12 লক্ষ যারা ফ্যামিলি তাদের বাড়ি ঘর নেই, তারা কোথায় লাগাবে ঝান্ডা, রাস্তার মধ্যে লাগাবে? আমাদের এখানে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বলেছে, যে লোক মানে ঝান্ডা লাগাবে না সে আজকে ভারতবর্ষের মানে দেশদ্রোহী ঘোষণা করেছে। কেন? যাদের বাড়ি নেই তাদেরকে ঘর দেয়, যাদের খাবার মানে যারা রাস্তায় পড়ে আছে রাস্তায় মধ্যে তারা ইয়ে পাচ্ছে না, তাদেরকে দেখুন, আমি একজন হিন্দু হয়ে বলছি, আমি একজন দেশের কমান্ডো হয়ে বলছি, আমি একজন দেশের সেনা হয়ে বলছি, এটা ভারতবর্ষের একটা জঘন্যতম অপরাধ বিজেপি সরকার যুক্তরাষ্ট্রীয় সরকার করছে, এবং যে এটাকে নিয়ে পুরো মানে ভারতবর্ষের জাতীয় পতাকাটাকে নিয়ে ভারতবর্ষের স্বাধীনতাকে নিয়ে একদম খেলোয়াড় করা হচ্ছে এবং রাজনীতি করা হচ্ছে এবং নিজের কমজোরি ঢাকার চেষ্টা করছে। আমরা অনেকেই বলে হয়তো ওটি বিজেপির শাসিত বলে হিন্দু মুসলিম যে আরএসএস, অনেকেই বলে যে মুসলিমদের কোনো স্বাধীনতা সংগ্রামে ভূমিকা নেই, ওদের অ্যাকচুয়ালি বলতে নিজেদের ভূমিকাটা নেই সেটা কিন্তু ওরা প্রমাণ করছে। অ্যাকচুয়ালি বলতে বলে যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যে সকল ব্যক্তি ছিল, কয়েক হাজার লোক ছিল, আমরা একটা চিন্তা করি ইন্ডিয়া গেটে 92 হাজার লোক মানে স্বাধীনতা সংগ্রামী লিস্ট আছে, তার মধ্যে 62 হাজার মুসলিম। এক্ষেত্রে বলতে গেলে আপনাকে বলি, যেসব মুসলিম সকল কয়েক হাজার নাম আমি বলে দেবো, মানে সারা রাতে শেষ হবে না। যেমন আমি বলি, মৌলানা আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু থেকে আরম্ভ করে মহাত্মা গান্ধী, বেগম হজরত, মানে একের পর হাজার হাজার নাম মুসলিমদের সুরে আছে, সেটাকে নিয়ে রাজনীতি করাতে কেন? এটা আরো কয়েকটা নাম আপনার থেকে শকত আলী থেকে আরম্ভ করে আমরা মোহাম্মদ আলী, শকত আলী বিহে মানে হাজি মানে মৌলানা হসরত মানে শের আলী খান, মানে বহু মানে প্রচুর পুরো যত নাম করবে তত হাজার হাজার নাম, মানে একদম রফিক আহমেদ মুসলিমদের নাম, এরা কি ছিল না? সেটাকে কেন ঢাকা দেওয়ার চেষ্টা করছে? হিন্দু মুসলিম বিভেদ কেন করা হবে? এটা একটা পুরোপুরি আর আজকে আমরা দেখতে পাচ্ছি সুজয়দা, যেভাবে মুসলিম স্বাধীনতা সংগ্রামীদের নামকে ইতিহাসের পাতা থেকেও মুছে দেওয়া চক্রান্ত একটা, বা এই এই যে চেপে দেওয়ার একটা চক্রান্ত, আজকে এই চক্রান্তর জন্যই কিন্তু আমাদের ভারতীয় হিন্দু মুসলমানের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হচ্ছে। কারণ আমার হিন্দু ভাই যারা, অন্যান্য ধর্মের ভাই বোনেরা, তারা যখন ইতিহাস পড়ছে সেখানে যখন দেখছে যে 1000 অন্যান্য ধর্মের মানুষের নাম থাকলেও একটা মুসলমানের নাম, কোনো কোনো জায়গাতে নাম নেই, এই যে চক্রান্তর কারণেই কিন্তু আজকে অমুসলিম ভাই বোন, হিন্দু ভাই বোন, অন্যান্য ধর্মের ভাই বোনেদের কিন্তু মুসলিমদের সম্পর্কে একটা খারাপ ধারণা জন্ম নিয়েছে, এটা আপনি স্বীকার করেন তো? এই যে একদম এটা আমি স্বীকার করি, এটা যে চক্রান্ত মানে মুসলিমদেরকে চক্রান্ত স্বীকার করা হচ্ছে আরএসএস এবং বিজেপি মিলে, নরেন্দ্র মোদী সরকার এই চক্রান্তর জন্য দায়ী। সুজয়দা আপনি বললেন, এবং গত একটি ভিডিও ভাইরাল হয়েছিল, অধীর কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনিও বলেছিলেন, এবং দিল্লির ইন্ডিয়া গেটে যে আপনি বললেন এক্ষুনি 92 হাজার কম বেশি শহীদ স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা, যার মধ্যে 62 হাজার মুসলমানদের নাম লেখা, আমি একজন ভারতীয় মুসলমান হয়ে আমি গর্ববোধ করছি, যেই ভারতবর্ষে আমি বসবাস করি, যেই ভারতবর্ষ ইংরেজদের বিরুদ্ধে স্বাধীন করার জন্য এই ভারতবর্ষের মুসলমানরা হাজার হাজার মানুষ জীবন দিয়েছিল, আজকে বলুন তো ওই 62 হাজার নামটা কোথা থেকে এলো?
আজকে কিন্তু আমাদেরকে ইতিহাসের পাতা থেকে সেই নামগুলো আস্তে আস্তে কোথাও থেকে মুছিয়ে দেওয়া হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে। আমি আপনি আপনি সুজয় মণ্ডলে একজন এক্স কমান্ডো, আমি আকরামুল বাগানি একজন অনলাইন নিউজ পোর্টালের অ্যাঙ্কার বা সাংবাদিক, আমরা যেই মিলে মিশে ভ্রাতৃত্ববোধ রক্ষা করে চলছি, আজকে আমাদের পরবর্তী প্রজন্ম, আজকে আমরা ইতিহাসটা কিছুটা হলেও আমরা গোলাম আহমেদ মোক্তার যা চেপে রাখা ইতিহাস থেকে বা বিভিন্ন বই থেকে আমরা এইগুলো পেয়েছি, এই নামগুলো পেয়েছি, এই লিস্টগুলো, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম তারা কিন্তু এগুলো থেকে আরো বঞ্চিত হবে এবং তাদের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হবে, সেই জায়গা থেকে আপনি কি বার্তা দেবেন? অ্যাকচুয়ালি বলতে গেলেন, এই যে মনোমালিন্য সৃষ্টি করছে, পুরোপুরি রাজনীতিতে ডিবেট করা হচ্ছে, রাজনীতিতে নিয়ে আসা হচ্ছে। আপনাদেরকে বলি, যখন আমি যখন ফোর্সের মধ্যে ছিলাম, আমরা এক থালাতে খাবার খেয়েছি, একসঙ্গে ডিউটি করেছি, আমরা হিন্দুরা পুজো করতাম, আমরা হিন্দুর ছেলে, আমি একজন হিন্দু, আমি একজন কমান্ডো হয়ে বলছি, একজন সেনা জওয়ান হয়ে বলছি, আমি মানে একসঙ্গে খাবার খেতাম, এবং আমরা কি করতাম, হিন্দু মানে ঠাকুরের আমরা পুজো করতাম। ওরা কিন্তু সুজয় দা, আপনারা আপনার যে মুসলিম বন্ধু যিনি দেশের জন্য লড়াই করতেন এবং আপনিও একজন হিন্দু ভারতীয় দেশের জন্য লড়াই করতেন, এই যে একসঙ্গে থাকতেন, একসঙ্গে খাওয়া দাওয়া করতেন, একসঙ্গে চলাফেরা করতেন, এতে করে কি আপনার ধর্মের কোনো ক্ষতি হয়ে গিয়েছে? না অ্যাকচুয়ালি ওরা মানে মুসলিম সম্প্রদায় যারা বন্ধু বান্ধব ছিল, এটা অ্যাকচুয়ালি পাওয়ার, এটা সততা এবং পাওয়ার, যতক্ষণ হিন্দু মুসলিম এক, একজন আপনি চিন্তা করবেন, এটা রক্ত মানে একজনকে হিন্দুকে কেটে দেওয়া, একটা মুসলিমকে কেটে রক্ত তো এক, কেন এটাকে রাজনীতি করা হচ্ছে, ধর্মের কেন বিভেদ করা হচ্ছে, আর প্রতিটা ক্ষেত্রে কেন রাজনীতি রং নিয়ে হবে, এবং বিরোধী পক্ষ বলে ওদের শুধু চেয়ারের মানে এই ব্যাপারে কোনো কথা বলা হচ্ছে না, কেন এই জন্য পুরোপুরি ভারতবর্ষটাকে। সুজাত, আর একটা কথা, আপনার কপালে তিলক আছে, আপনি লাগিয়েছেন, আমার মুখে দাড়ি আছে, এর জন্য কি আমার দাড়ির জন্য আপনার কি চুলকাচ্ছে মুখে? আপনার তিলক একদম না, আপনার তিলকের জন্য আমার কি কপালে কোনো রকম অসুবিধা হচ্ছে? এটা এটা নিজস্ব ব্যাপার, কিন্তু যখন আজকে দেখুন, যেমন আপনার আগামীকাল দেশ স্বাধীন, আমাদের দেশ স্বাধীনতা দিবস, আমরা একসঙ্গে সেই স্বাধীনতা দিবস, একসঙ্গে ভারতবর্ষ জিন্দাবাদ, জয় হিন্দ, জয় ভারতবর্ষ আমরা স্লোগান দেব, এটাই তো আমাদের ভারতবর্ষের কৃষ্টি, কালচার, ঐতিহ্য। কিন্তু এক শ্রেণীর রাজনৈতিক দল এবং তাদের নেতারা তাদের ব্যবসা চালানোর জন্য, তাদের দোকান চালানোর জন্য আজকে আমাদের মধ্যে বিভেদ তৈরি করছে, সেই বিভেদকামীদের বিরুদ্ধে আপনি কি বার্তা দেবেন? অ্যাকচুয়ালি যে বিভেদ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রীয় সরকার, আমি একজন হিন্দু হয়ে বলছি, আমি একজন কমান্ডো হয়ে বলছি, এই বিভেদে পা দেবেন না। অ্যাকচুয়ালি বলতে গেলে এটা পুরোপুরি দেশটাকে মানে ভেঙে দেওয়ার এবং বিভেদের সৃষ্টি করে দাঙ্গা লাগিয়ে দেশটাকে শেষ করে দেওয়ার, এটা একটা চক্রান্ত, আরএসএস এর চক্রান্ত, বিজেপির চক্রান্ত, নরেন্দ্র মোদী সরকারের চক্রান্ত। আমি একদম একজন কমান্ডো হয়ে বলছি, আমি যেমন আমি যেহেতু সুজাত, এই চক্রান্তটা কি আপনি মনে, আপনি এর আগেও বললেন, আবারও স্মরণ করাচ্ছি, এই চক্রান্তটা কি কোথাও থেকে একটা ব্যাংকের টাকা লুট করে নিয়ে নীরব মোদী জল আরো যারা আছে গুজরাটিরা পালাচ্ছে, এদিকে জিডিপি নিম্নগামী, অর্থনৈতিক দুরবস্থা, বেকারত্বের যন্ত্রণা, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি, নাগরিকত্ব না দিতে পারা, এই সমস্যাগুলোকে চাপা দেওয়ার জন্যই কি এই চক্রান্ত, এই হিন্দু মুসলমান নিজের যে সরকারের যে ভুলগুলো হয়েছে, দেশটা যে নিজে বিক্রি করে দিয়েছে সেটাকে লুকানোর জন্য, সেটাকে মানে মানুষের সামনে যাতে মানুষ যেন দেশভক্তি রূপে সেটাকে গ্রহণ করে এবং ভাজপা সরকারকে তারা মেনে নেয়, সেটা নিজের কমজোরি যেটা ফোকাস করার জন্য এই যে চক্রান্ত, এই যে মানে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে যে রাজনীতি এটা করা হচ্ছে, দেশভক্তি কথা বলা হচ্ছে, দেশভক্তি বলতে গেলে যারা সেনা জওয়ান আছে, আমাদের চেয়ে, আমি একজন হিন্দু, আমি একজন সেনা জওয়ান বলছি, আমার চেয়ে দেশভক্তি, আমাদেরকে কুটকুট মানে একদম 11 মাসের ট্রেনিং করে দেশভক্তি শেখানো হয়, আমাদেরকে তারা বলছে দেশদ্রোহী, আমি অন্যায় প্রতিবাদ করলে আমি দেশভক্তি মানে দেশদ্রোহী। আর এই যে মৌলিক অধিকার যেহেতু নেই, এটা ভারতবর্ষ স্বাধীন কিসের জন্য হলো, স্বাধীন মানে স্বাধীন হয়েছে, কিন্তু যারা আজকে একটা লজ্জার বিষয় দেখুন, ওরা কিন্তু নিজেদের রুটি শিখে যাচ্ছে, যারা স্বাধীনতা মানে দিবসে যারা ছিল, যারা স্বাধীন মানে শহীদ হয়েছে, তাদের নাম একবার মুখে আর উচ্চারণ তাদের শুনতে পাবেন না, তাদের সে নিজেদের ফান্ডার জন্য নিজেদের সরকারের নাম এবং ওদের নিজের একটা আদেশ পালন করছে এবং কৃতদাসে ভারতবর্ষটাকে পরিণত করতে চাইছে, আর উনি যা বলবে তা করতে। সুজাতা, আজকে যারা আমাদের কাছে দেশভক্তির প্রমাণ চায়, দেশের সাধারণ মানুষের কাছে দেশভক্তির প্রমাণ চায়, শুভেন্দু অধিকারীর মতো রাজনৈতিক নেতারা যারা দেশভক্তির আমাদের কাছে প্রমাণ চায়, তাদের পূর্বপুরুষরা বা তারা যে রাজনৈতিক দলের আদর্শে আদর্শিত বা তারা যে অরাজনৈতিক সংগঠনের আদর্শে আদর্শিত, তাদেরকে ইতিহাসের পাতায় কেন খুঁজে পাওয়া যায় না? কেন তারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই না করে চাটুকারিতা করেছিল, গোলামি করেছিল, এর উত্তর কিন্তু তারা আজকে দিতে পারে না। আজকে তারা আমাদের দেশের সাধারণ মানুষের দেশভক্তির প্রমাণ চাই। কিন্তু সুজয়দা, আমি এক মিনিট সময় নিয়ে তোমাকে বলতে চাই এবং দর্শক বন্ধুদেরকে বলতে চাই, দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব, আজকে আমাদের যে অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান, আমরা আমাদের সঙ্গে পেয়েছি সুজয় মণ্ডল, এক্স কমান্ডো, আপনারা আমাদের এই অনুষ্ঠানটি
প্রচুর পরিমাণে শেয়ার করে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিন এই আবেদন করব। এবং আজকে যে কথাটি এক মিনিট সময় নিয়ে সুজয়দার থেকে বলবো, যে আজকে যে দেশভক্তির প্রমাণ চাওয়া হচ্ছে, আজকে একদিকে দেশভক্তির প্রমাণ চাইছে, অন্যদিকে আমরা যদি একটা ডাক্তার দেখাতে যাই, যে ডাক্তারকে আমরা 1,000-2,000 টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখাতে হয়, এই দেশভক্তির প্রমাণ আমাদের কাছে চাওয়া হচ্ছে, কেন সেই ডাক্তারের যে ভিজিট সেটাকে নিয়ন্ত্রণ করা হলো না? আজকে আমরা দেখতে পাচ্ছি যে পেট্রোল ডিজেল গত আপনার 5 বছর আগে যে পেট্রোল ডিজেল 4 বছর আগে যেটা 70-80 টাকা ছিল সেটা আজকে প্রায় ডেড়া হয়ে গেছে, আমরা ছেড়ে দিচ্ছি ওগুলো। আজকে আমরা সুজয়দা একটা গরিব সাধারণ পরিবার, মধ্যবিত্ত পরিবার যে জিনিসের উপর নির্ভর করে, আজকে চালের দাম প্রতি কেজি 5-10 টাকা বাড়ানো হয়েছে, গ্যাস সিলিন্ডার কংগ্রেসের আমলে 10 বছর আগে 400 টাকা ছিল সেটা আজকে 1,100 টাকা হয়েছে, 3 গুণ বাড়ানো হয়েছে। যে আপনার ডাল, আমরা নর্মাল বাঙালিরা চাল ডাল যে খাই, নর্মাল যে ডাল, সেই ডাল যেটা 60 টাকা কিলো ছিল সেটা আজকে 130-140 টাকা কিলো হয়েছে। সোয়াবিন বড়ি, যে সোয়াবিন বড়িটা 70-80 টাকা কিলো ছিল 5-7 বছর আগে, সেই সোয়াবিন বড়িটা আজকে 140 টাকা কিলো হয়েছে। আজকে এইভাবে যদি দেখেন সুজয়দা, মানুষের কিন্তু রোজগার বাড়েনি, কিন্তু মানুষের যে খরচা বেড়ে গেছে, এই সমস্ত বিষয়গুলিকে ধামাচাপা দিতেই কিন্তু আজকে এই গরিব মানুষের উপর অত্যাচার। আজকে নরেন্দ্র মোদী বলছে, আজকে তিনি বলছেন যে বাড়িতে বাড়িতে ফ্ল্যাগ তুলতে হবে, তুলুন ভালো প্রোফাইল পিকচার চেঞ্জ করুন, আমরা স্বাগত জানাচ্ছি তাকে, কারণ আমরাও ভারতীয়, তিনিও একজন ভারতীয়। কিন্তু আমাদের প্রশ্ন সেখানে যে কেন এই ফ্ল্যাগটা ভারত সরকার ফ্রিতে দিতে পারছে না, প্রত্যেক পরিবারকে কেন ফ্রিতে না দিয়ে তাদের থেকে পোস্ট অফিস থেকে বিক্রি করা হচ্ছে, এই এর জবাব কি আছে? আজকে কাশ্মীরি ফাইলস এর মতো একটি সিনেমা, যে কাশ্মীরি ফাইল সুজয়দা যেটাকে মানুষের মধ্যে বিভেদ তৈরি করেছে, যেখানে অনেক তোর মোর কে হিন্দিতে যেটা বলে, মানে অনেক কিছু কাটা কোটা করে, অনেক জুড়ে অনেক চক্রান্ত করে, ব্যবসা করার জন্য, টিআরপি বাড়ানোর জন্য, ইনকাম করার জন্য, রাজনৈতিক স্বার্থে, ভোটের ভোটের ফায়দায় হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়ার জন্য যে সিনেমা তৈরি হলো, সেই সিনেমার টিকিট আজকে ফ্রিতে বিলি করা হলো। আর আজকে আমরা, আজকে এরা দেশভক্তির কথা বলে আর জাতীয় পতাকা নিয়ে আজকে ব্যবসা করছে, বিক্রি করছে। সুজয়দা, এই কথাগুলো আমরা দর্শক বন্ধুদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এবং সুজয়দা আপনিও যদি একটু আবেদন করেন এই ভিডিওটি শেয়ার করার জন্য। অ্যাকচুয়ালি ওই যে ভিডিওটা মানে যতজন দেখছেন এবং যারা দেখবেন অবশ্যই শেয়ার করবেন, কারণ আজকে একটা জিনিস চিন্তা করুন, সে মানে তেরেঙ্গা নিয়ে, ভারতবর্ষের যে স্বাধীনতা দিবসকে নিয়ে এবং তেরেঙ্গা নিয়ে রাজনীতি করছে, এর চেয়ে দুর্ভাগ্য দেশের কিছু হতে পারে না নরেন্দ্র মোদী সরকারের। আর একটা কথা বলি, এই যে তেরেঙ্গা ক্ষেত্রে ডিফেন্সের কিছু লোক আমাকে ফোন করেছিল, আমাদের সঙ্গে পরিচিত আছে, তাদের কাছ থেকে পেমেন্ট থেকে না জিজ্ঞেস করে পেমেন্ট কেটে নেওয়া হচ্ছে, এবং এই ধরনের ব্যভিচার করা হচ্ছে একের পর এক, যে সৃষ্টি করেছে পুরোপুরি ভাবে তেরেঙ্গা, বলতে গেলে যে সাধারণ মানুষ খেতে পাচ্ছে না, রাস্তার মধ্যে পড়ে আছে, তাদেরকে তেরেঙ্গা নিয়ে মানে যাদের ঘর বাড়ি নেই তাদের ঘর বাড়ির চিন্তা করুন, বেকারত্ব যারা থেকে বাঁচান, দেশটাকে সুরক্ষা করুন, এই ব্যাপারে আমি যেটুকু বলবো। মানে ইকারমুল বাগানি যে আমাদের ইনস্টাফ বাংলা চ্যানেলে যে আমি বসেছি, আমাকে বসিয়েছে, আমি একজন সেনা কমান্ডার, আমি একজন অ্যাকচুয়ালি আমি হিন্দু, আমি মুসলিম নয়, হিন্দু মুসলিম ভাই ভাই সম্প্রীতিকে বজায় রেখে নরেন্দ্র মোদী সরকারের যে অন্যায় এবং ব্যভিচার করছে তার যোগ্যতম জবাব দেবেন, এবং এই ভিডিওটা যারা সে যারা শেয়ার করবেন। এবং দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে দর্শক বন্ধুদেরকে দুটি কথা বলতে চাই, তারপরে আবার সুজয়দার কাছে আমরা আসব, আমরা গিয়ে শেষ করব। যে অনেক বন্ধুরা কমেন্ট করছেন বা অনেকেই মন্তব্য করেন যে দেশ তো ভাগ হয়েছিল হিন্দুস্তান পাকিস্তান, তাহলে কেন মুসলমানরা পাকিস্তানে যায়নি? তাহলে দেশ তো মুসলমানরা ভাগ করেছিল, তাদেরকে বলতে চাই দেশ ভাগ হয়েছিল, কোনো হিন্দু মুসলমান দেশ ভাগ করেনি। এই মিথ্যা অপপ্রচারকারীরাই সব থেকে বড় দেশদ্রোহী। আজকে ইনসাফ বাংলা ফেসবুক লাইভ থেকে আমরা জোর গলায় বলছি, যারা প্রচার করে যে দেশ হিন্দু মুসলমান ভাগ করেছে, দেশ সাধারণ হিন্দু মুসলমান ভাগ করে হিন্দুস্তান পাকিস্তান হয়ে গেছে, তারা সব থেকে বড় দেশদ্রোহী। এই দেশ কোনো সাধারণ হিন্দু মুসলমান ভাগ করেনি, এই দেশ স্বাধীনতা সংগ্রামীরা যারা আমাদের পূর্বপুরুষরা, সুজয়দার পূর্বপুরুষরা, আমাদের পূর্বপুরুষরা, আমরা গর্বিত, যারা দেশ ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল, সংগ্রাম করেছিল, ঐক্যবদ্ধভাবে এই ভারতবর্ষের ঝান্ডাকে তারা মাটিতে পড়তে দেয়নি, ইংরেজদের বিরুদ্ধে নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছিল, তাদের একটাই উদ্দেশ্য ছিল এই দেশকে রক্ষা করা। আজকে এই দেশ ভাগ হয়েছে রাজনৈতিক চক্রান্তকারীদের, রাজনৈতিক ব্যবসায়ীদের কারণে। কি সুজয়দা, আমি কি ভুল বলছি? অ্যাকচুয়ালি এটা হচ্ছে আজকে যে ভারতবর্ষের যে রাজনীতির শিকার, প্রথম কথা প্রতিটা ক্ষেত্রে রাজনীতি, আপনি দেখুন সেনাতে রাজনীতি করছে, কিষাণদের রাজনীতি, মজদুরদের কাছে রাজনীতি, আপনাদের ভারতবর্ষের যে অশ্বস্তম্ভ ওটাকে নিয়ে রাজনীতি করছে, ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ কে নিয়ে রাজনীতি করছে, এবং পরবর্তীকালে যে এই যে বিজেপি সরকার যে MLA MP থেকে কিনে যে সৃষ্টি করেছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ কি রাখবে না এদের প্ল্যানিং হচ্ছে, সেটাকে হয়তো চেঞ্জ করার পরিকল্পনা হতে পারে। আজকে আমি ইনস্টাগ্রাম বাংলার পেজে বলে গেলাম,
দেখবেন পরবর্তীকালে মিলিয়ে নেবেন, এটা কিন্তু চেঞ্জ করার পরিকল্পনা নিয়ে চলছে। অলরেডি দেশটাকে শেষ করে দেওয়া হয়েছে, এই জন্য যোগ্য জবাব দিতে হবে আমাদের সাধারণ মানুষকে। এই জন্য ভিডিওটা শেয়ার করবেন যাতে মানুষের সাধারণ মানুষের উপরে যে বিবৃতি ফেলা হয়েছে। কিন্তু এই এই দেশ যদি আবারও ভাগ করার চেষ্টা হয়, এই দেশের জাতীয় পতাকা আবারও যদি পরিবর্তন করার চেষ্টা হয়, এই দেশের জাতীয় সংগীত আবারও যদি পরিবর্তন করার চেষ্টা হয়, আবারও কিন্তু যারা দেশদ্রোহী তারা যেন ভুলে না যায়, আক্রামুল বাগানি সুজয় মণ্ডলদের মতো ভাইরা আবার কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আবার কিন্তু এই চক্রান্তকারীদের বিরুদ্ধে দেশদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করবে। এবং যে কথা আমি বলছিলাম যে দেশ ভাগ হয়েছে, মুসলমানরা দেশ ভাগ করেছে, কেন তারা পাকিস্তানে যায়নি, আজকে সেই সমস্ত দেশদ্রোহী চক্রান্তকারীদেরকে বলতে চাই, মুসলমানরা যদি পাকিস্তানে চলে যেত তাহলে এই মুসলমান 30 কোটি থেকে 40 কোটি মুসলমান ভারতবর্ষে থাকতো না। ভারতবর্ষে যে সমস্ত মুসলমান, হিন্দু, শিখ, খ্রিস্টান, ইসাই, সমস্ত জাত ধর্ম বর্ণের মানুষ থাকে, তারা এই ভারতবর্ষকে বাই চয়েস তারা আছে। এই ভারতবর্ষের মুসলমানরা জন্মসূত্রে ভারতীয়, পৈতৃক সূত্রে ভারতীয় এবং অধিকার সূত্রে ভারতীয়। তাদেরকে যারা বলে পাকিস্তানে চলে যাও, দেশ ভাগ তোমরা করেছো, তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই এই চক্রান্ত তারা বন্ধ করুক। এবং কয়েকটা নাম আমি, সুজয়দা অনেকগুলো নাম বললেন, আমি আরো কয়েকটা নাম বলতে চাই যে যাদের নাম আমরা শুনতে চাই না, কিছু নাম ওই মুখস্থ কিছু 10-20টা নাম আমরা জানি, কিন্তু সেই স্বাধীনতা সংগ্রামে ভারতবর্ষে যাদের ভূমিকা সব থেকে বেশি ছিল, তাদের নামকে কিন্তু চক্রান্ত করে ভুলিয়ে দেওয়া হয়েছে। আমি যারা আমাদের দর্শক বন্ধু আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে আবেদন করব, যারা পশ্চিমবাংলায় থাকেন তাদের কাছে আবেদন করব, এবং যারা অন্যান্য জায়গায় থাকেন, আপনারা গোলাম আহমেদ মোত্তাজার চেপে রাখা ইতিহাস পড়ুন, তার ইতিহাসগুলো পড়ুন। তিনি তথ্য সহ প্রমাণ দিয়ে, গাজওয়ারি করে কিছু বই লেখা যায় না, তাই তো সুজয় দা? গাজওয়ারি করে তিনি তত্ত্ব প্রমাণ সহ যে বইগুলো লিখেছেন, চেপে রাখা ইতিহাস, সেখানে পড়ে দেখুন হিন্দু মুসলিম সম্প্রীতি কাকে বলে, কিভাবে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল, এবং সেখানে চক্রান্তকারীদের বিরুদ্ধে কিভাবে লেখা হয়েছে। আপনারা কলকাতার কলেজ স্ট্রিটে গেলে বইটা পেয়ে যাবেন, যে কোনো দোকানে গেলে খোঁজ করলে পাবেন, চেপে রাখা ইতিহাস আপনাদের পড়া অবশ্যই জরুরি। এবং আমি কয়েকটি নাম আপনাদেরকে বলবো যাদের নামগুলো ভুলিয়ে দেওয়া হয়েছে, চেপে দেওয়া হয়েছে চক্রান্ত করে। আমাদের এক্স কমান্ডো বিশিষ্ট অতিথি, বিশিষ্ট সমাজকর্মী, আন্দোলনকারী সুজয়দা অনেকগুলো নাম বললেন, আমি কয়েকটি নাম বলবো। মাওলানা ফজলে হক খয়রাবাদী, আশফাক উল্লাহ খান, মীর নিসার আলী তিতুমীর, ডক্টর সৈফুদ্দিন কিচলু, শাহনওয়াজ খান, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, মাওলানা হোসেন আহমেদ মাদানী, মাওলানা হাবিব ইউসুফ মারফানি, উবাইদুল্লাহ সিন্দি, আবিদ হাসান, সুরাইয়া বদরুদ্দিন তৈয়াবাজি, রফি আহমেদ কৈয়াই, রফি আহমেদ কিদোয়াই, সিরাজ উদ দৌলা, মহীশুর রে বাগ টিপু সুলতান, ইউসুফ মেহেল আলী, শের আলী খান, কিংসফোর্ডের হত্যাকারী, মাওলানা হযরত মোহনী, হাজী সরিয়াতুল্লাহ, বি আম্মা আবেদী বেগম, শওকত আলী, মোহাম্মদ আলী, এই সমস্ত নামগুলো কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের যে নাম, ভারতীয় মুসলমানরা এই দেশের জন্য, এই ভারতবর্ষকে বাঁচানোর জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। তখন যারা দিয়ালের উপর, পাঁচিলের উপর, ছাদের উপর বসে মজা নিয়েছিল, হিন্দু মুসলমানের রক্তে যখন এই দেশটা ভেসে যাচ্ছিল ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, আজকে তারা চক্রান্ত করে, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করে। সুজাতা, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন, যারা হয়তো অনেকেই এই মিথ্যা ইতিহাস পড়ে তারা হয়তো তাদের মাথার মধ্যে গোবর ঢুকিয়ে নিয়েছে, তারা একটা হিন্দু মুসলমানের মধ্যে এই সম্প্রীতি নষ্টকারীর পক্ষে কথা বলে, তারা কাশ্মীর ফাইলস এর মতো কোনো চক্রান্তকারী সিনেমা মুভি সামনে আসলে তারা আজকে আনন্দ পায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এবং সর্বশেষ কথা যেটা বলবো আপনাদেরকে, যে দয়া করে স্বাধীনতা সংগ্রাম, গতকাল স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসে আপনারা পড়ুন প্রকৃত ইতিহাস, কাদের রক্তে এই দেশ স্বাধীন হয়েছিল, পড়ুন আপনারা প্রকৃত ইতিহাস। ওই পাকিস্তানের বিরুদ্ধে ওই যে কিছু সিনেমা আছে, সানি দেওয়ালের কি গাদার ফাদার আরো কি সব আছে, এই সিনেমাগুলো দেখিয়ে দয়া করে ওদের ব্যবসা বাড়াবেন না, প্রকৃত ইতিহাস পড়ুন, বই পড়ুন, তথ্য দেখুন, গুগলে গিয়ে সার্চ করুন, এখন ফ্রিতে পেয়ে যাবেন। কি বলবেন সুজয়দা, যারা এই চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে, তাদেরকে, তাদের উদ্দেশ্যে কি? আমি 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 তাদের উদ্দেশ্যে বলছি, যে চক্রান্ত করছে তাদেরকে, আমাদেরকে সকল মিলে, একটা হিন্দু মুসলিম ভাই ভাই মিলে লড়ে তাদেরকে বিনাশ করতে হবে। এবং যে হিন্দু মুসলিম যে ধার্মিক বিভেদ সৃষ্টি করেছে ভারতবর্ষের মধ্যে, আগে ছিল না এখন যেন না থাকে, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হবে, তার প্রতিবাদ করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, দরকারে রাস্তায় নামতে হবে, যা কিছু করার প্রয়োজন করতে হবে। কারণ আমরা সাধারণ মানুষ যদি না জাগে, তাহলে এই সরকার, হিটলারি জামানার যে সরকার, একের পর এক জিনিস সৃষ্টি করেছে, দেশটাকে শেষ হতে দিলে, যে হিটলারি শাসন চলছে। আপনি একজন কমান্ডো, এক্স কমান্ডো, এবং আপনি একজন
হিন্দু সম্প্রদায়ের মানুষ, একজন ভারতীয়, আপনি মোদি আরএসএস এর বিরুদ্ধে কেন এইভাবে কথা বলছেন? তারা তো হিন্দুদের কথা বলে, হিন্দু রাষ্ট্রের কথা বলে, হিন্দুদের উন্নতির কথা বলে। তারা বলে আমরা হিন্দুদের সরকার, আমাদের আমলে হিন্দুরা সব থেকে বেশি সুরক্ষিত, আমাদের আমলে হিন্দুরা সব থেকে বেশি চাকরি করছে। বিজেপি বলে তাদের আমলে নাকি হিন্দুরা সব থেকে বেশি সুরক্ষিত। আপনি একজন হিন্দু হয়ে, একজন ভারতীয় হয়ে কিভাবে বিজেপি আরএসএস এর বিরুদ্ধে এইভাবে কথা বলছেন? আপনি প্রথম প্রশ্ন আপনাকে বলি, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে সকলকেই বলছি, আসামে যে এনআরসি এনপিআর হয়েছে না, সর্বপ্রথম গিয়েছে কিন্তু মুসলিমের চেয়ে হিন্দু কিন্তু আজকে ডিটেকশন ক্যাম্পে আছে। সেই পরিস্থিতি পশ্চিমবাংলায় পুরো ভারতবর্ষে কিন্তু সেটা হতে চলেছে, এবং হিন্দু মুসলিমের যে বিভেদ সৃষ্টি করেছে, দাঙ্গাবাজের সৃষ্টি করেছে, সেটা একটা পুরো চক্রান্ত করে আমি যেটুকু বুঝতে পারছি সেটা অন্যায়ের প্রতিবাদ করেছি, এবং যেটা করছে ওরা আরএসএস এর যে চক্রান্ত শিকার হতে, মানে ভারতবর্ষে তো শিকার হয়ে গিয়েছে অলরেডি, সেটা প্রতিবাদ করে আমাদেরকে দাঁড়াতে হবে, এবং ওরা পুরো চক্রান্ত শিকার করে আমাদেরকে শেষ করে দেবে, হিন্দু মুসলিম ধার্মিক বিভেদে পরিণত করে, তারা হিন্দু রাষ্ট্রে বড় রকম কথা শুনিয়ে আমাদেরকে শেষ করে দেবে। ওরা ওরা কারো নয়, ওরা নিজেদের নিজের, হিন্দু মুসলিম কোনোদিন আলাদা নয়, মানুষ সব সমাজ আছে, সব এক, আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই সব আমরা এক তালিকায়, একই দেশে বাস করি, একই সমাজে চলি, একইভাবে চলতে চাই। আমি দায়িত্ব সরকার বলছি, আমি একজন এক্স কমান্ডো ভারতীয়, আমি হিন্দু হয়ে বলছি, ওদের চক্রান্তে পা দেবেন না, ওদেরকে সরাতে হবে, যে ধরনের ব্যভিচার সৃষ্টি করেছে, আজকে হয়তো যে পরিস্থিতি চলেছে, একের পর চেঞ্জের দিকে সৃষ্টি করেছে, পরবর্তীকালে দেখবেন সংবিধানের ওপরে ওরা আঙুল তুলবে, গণতন্ত্র শেষ করে দিয়েছে, সবকিছু শেষ করে দিয়েছে, আছে কি দেশের মধ্যে? কিছু নেই, দেশটা অলরেডি বিক্রি করে দেবে না, বিক্রি করে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার, আর এস এস এর চক্রান্ত করে দেশটাকে শেষ করে দিয়েছে, হিন্দু মুসলিম বিভেদ লাগিয়ে মানুষের ওপরে একের পর এক যে সম্প্রীতি সেটাকে বিভেদ সৃষ্টি করে তাদেরকে শেষ করে দিতে মানে দিচ্ছে, এবং হিন্দু মুসলিমের যে সম্প্রীতি অল টাইম এই জিনিসটাকে নিয়ে আমাদেরকে লড়াচ্ছে, রাম মন্দির, মন্দির মসজিদ নিয়ে, এই কিছুদিন আগে দেখলে মসজিদের ভিতরে শিবলিঙ্গ একটা জলের ফোড়া, সেটাকে নিয়ে একটা রাজনীতি করলো, একের পর একটা রাজনীতি স্বীকার করা হচ্ছে ভারতবর্ষের সাধারণ মানুষকে, সাধারণ জনগণকে। এই জন্য আমরা ওদের থেকে মানে সরে থাকবেন, এবং হিন্দু মুসলিম সম্প্রীতি নিয়ে আমাদেরকে লড়াই করে যুক্তরাষ্ট্রের সরকারকে বিভেদ করে সরিয়ে আমাদেরকে নতুন করে সরকার গঠন করে ভারতবর্ষের যে কোনো সরকার হবে করে যে অন্যায় করবে তার প্রতিবাদ করতে হবে, এবং আমাদেরকে সেইভাবে ভারতবর্ষ যে স্বাধীন হয়েছে, আজকে যে ধরনের হিটলারের শাসন চলছে এর বিরুদ্ধে প্রতিবাদ করে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। এই ভিডিওটা যারা বেশিভাবে শেয়ার করবেন, যাতে সম্প্রীতিভাবে হিন্দু মুসলিম সব আমরা এক, সেইভাবে আমরা লড়ি, এবং যুক্তরাষ্ট্রের সরকার বিরুদ্ধে যে ধরনের সরকার ভুল কাজ করছে একের পর এক মিনিটের জন্য আপনার থেকে নেব, শ্রীলঙ্কার যে ঘটনা, সেখানে ধর্ম নিয়ে রাজনীতি হয়েছিল, সেখানে মানুষ মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছিল, এই ঘটনা দেখে আপনি কতটা আতঙ্কিত? অ্যাকচুয়ালি যে শ্রীলঙ্কা যে ঘটনাটা হয়েছিল সেটা কিন্তু অ্যাকচুয়ালি যারা সিস্টেমকে চালায় তারাই কিন্তু বানিয়েছিল, তারাই কিন্তু রাষ্ট্রকে পরবর্তী জনতা যখন বুঝতে পারলো সে তারা কিন্তু তাদেরকে মারধর করা হলো। এই যে সৃষ্টি, এই চেয়ারে বসে থাকা গদির যে লড়াই, যে ধরনের সৃষ্টি করেছে, আর ভারতবর্ষে সেই সৃষ্টি সেই পজিশনে কিন্তু চলতে থাকছে, হিন্দু মুসলিম বিভেদ থেকে আরম্ভ করে যে ধরনের সৃষ্টি করেছে, আজকে হয়তো যে শ্রীলঙ্কার অবস্থা হয়েছে কালকে হয়তো আমাদের ভারতবর্ষের মধ্যে হতে পারে। আপনাকে এটা দায়িত্ব সহকারে আমি একজন কমান্ডো হয়ে, আমি একজন হিন্দু হয়ে, আমি একজন ভারতীয় হয়ে বলছি, সেই পরিস্থিতি কিন্তু আজকে ভারতবর্ষটা এগাচ্ছে। আমরা বুঝতে পারবেন ধীরে ধীরে যে শ্রীলঙ্কার অবস্থা হয়েছে সেটা হচ্ছে ভারতবর্ষের অবস্থা হতে পারে, আর কয়েকদিনের মধ্যে দেখবেন কিছুদিনের মধ্যে হতে পারে, যদি এইভাবে যদি অন্যায় প্রতিবাদ না করা হয়, এইভাবে যদি অন্যায় বিরুদ্ধে যদি রুখে না দাঁড়ানো হয়, ওরা যদি না বোঝার চেষ্টা করে, তাহলে সেই পরিস্থিতি কিন্তু ভারতবর্ষের মধ্যে হতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করব, এবং আমাদের একজন প্রতিবাদী হিন্দু যুবক, একজন এক্স কমান্ডো, আমাদের দেশের সেনা জওয়ান, একজন আমরা গর্ববোধ করি সুজয়দাকে নিয়ে, যিনি কিনা এই দেশের মানুষকে, এই দেশের জনগণকে সুরক্ষা দিতে তিনি আর্মিতে যোগদান করেছিলেন, তার থেকে আমরা আবারও একদিন তার ইন্টারভিউ নেব। এবং সুজয়দা যে কথাটি বললেন, যদি এই এখনো পর্যন্ত আমরা হিন্দু মুসলমান হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে যদি লড়াই না করতে পারি, আন্দোলন না করতে পারি, রাস্তায় নাও নামতে পারি, কেন নামবেন? বেকারত্বের বিরুদ্ধে নাগরিকত্ব কেন দেওয়া হচ্ছে না? কেন আমাদের দেশের চাল, ডাল, তরি, তরকারি, আলু, পেঁয়াজ, গ্যাস সিলিন্ডার, পেট্রোল, ডিজেলের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে? এই সমস্ত চক্রান্তকারীদের বিরুদ্ধে যদি আমরা পথে না নামতে পারি, আগামীতে আমাদের শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হতে পারে, এই এই আশঙ্কা কিন্তু সুজয়দা করলেন, এবং আমরাও আপনাদেরকে সজাগ এবং সতর্ক করব। যারা আমাদের এই দেশ প্রেমিক, যারা ভারতবর্ষ জিন্দাবাদে বিশ্বাস করে, যারা আবারও প্রয়োজনে ভারতের জন্য জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, যাদের পূর্বপুরুষরা এই দেশ স্বাধীন করেছিল, আমরা তাদের কাছে আবেদন করব, আপনারা সম্প্রীতি বজায় রাখুন, ঐক্যবদ্ধভাবে চলুন, একে অপরের ধর্ম পালন করাটা সম্প্রীতি বলে না,
সম্প্রীতি মানে হলো আপনি আপনার হিন্দু ভাইয়ের বিপদে পাশে দাঁড়াবেন, হিন্দু ভাই আপনার বিপদে পাশে দাঁড়াবে, এটাই সব থেকে বড় সম্প্রীতি। এর থেকে বড় সম্প্রীতি আর কিছু হতে পারে না। মিথ্যা স্বাধীনতা, মিথ্যা কথা বলে যারা চক্রান্ত করে আমাদের আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি করে দিতে চাইছে, তাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে দিয়ে বলতে চাই, এই ভারতবর্ষের মানুষ, এটা অন্য কোন দেশ নয়, এই দেশের মানুষ শান্তিকামী, শান্তিপ্রিয়, ধর্মনিরপেক্ষ, শান্তিপ্রিয় মানুষ, আমাদেরকে ভাগ করা যাবে না। আমরা আমি সুজয় দা আমরা যেমন একসঙ্গে ছিলাম, এক থালায় খাবো, এক সঙ্গে চলবো, এক গাড়িতে যাব, এক বাড়িতে থাকবো, কারোর যদি কিছু করা হয় করে নেবে, আর না হলে তাদেরকে পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। আমরা ভারতবর্ষে ছিলাম, ভারতবর্ষে আছি, ভারতবর্ষে থাকবো। ভারতবর্ষ জিন্দাবাদ, জয় হিন্দ, জয় হিন্দ।